জাকাতুল ফিতর নিসফু দিরহাম করে যেন আদায় করে তিনি বলেছিলেন যে ইউখাদমিন আহলি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على সম্মানিত দর্শক শ্রোতা দেশে অথবা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত শ্রোতাবৃন্দ আজকে আমরা আলোচনা করব আমাদের দেশে বহুল বিতর্কিত একটি বিষয় সেটি হলো টাকা দ্বারা সতকাতুল ফিতর আদায় করা যাবে কি যাবে না তো সম্মানিত দর্শক শ্রোতা সদকাতুল ফিতর অর্থাৎ সৎকা সতকাত সৎকা সেটা সদকাতুল ফিতর হোক অথবা জাকাতুল ফিতর হোক অর্থাৎ চাইসাটা সৎকাতুল ফিতর হোক অথবা ফরজ জাকাত হোক ইমাম আজম ইমাম আবু হানিফা রহিমা তিনি বলেন কোনো ব্যক্তি যদি টাকা দ্বারা সতকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আদায় করে তাহলে তার সতকা আদায় হয়ে যাবে তাহলে তার জাকাতুল ফিতর আদায় হয়ে যাবে এক্ষেত্রে ইমাম আবু হানিফা রহিমা এবং ফোকাহায় কারাম হানাফি ফুকায়ক রাম দলিল হিসেবে যে হাদিসটি উত্থাপিত করেন সেই বিখ্যাত হাদিস হজরতে বুখারি শরীফের হাদিস হজরত মুবনে জবাল রদি আল্লাহ তালনুকে যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইয়ামনের ইয়ামানে পাঠিয়েছিলেন জাকাত উসুল করার জন্যে জাকাতুল ফিতর উসুল করার জন্যে তখন তিনি সেখানে গিয়ে ইয়ামানবাসীকে বলেছিলেন ই তিনি বিআরি সিয়া বিসিন ফিসি মকান ওয়াজি আহকুম ওরুলিয়া বিল সালামতি তিনি বাসীদেরকে বলেছিলেন যে তোমরা আমাকে খাদ্য দ্রব্যের পরিবর্তে শস্য শস্যের পরিবর্তে তোমরা আমাকে কাপড় এনে দাও শাইর অর্থাৎ জব এবং অজুররা অর্থাৎ বুট্টা এর পরিবর্তে তোমরা আমাকে কী এনে দাও কাপড় এনে দাও কারণ কি কারণ সেটা আহ্বান আলাইকুম সেটা তোমাদের জন্য অধিকতর সহজ হবে কারণ তোমাদেরও খাদ্যের সংকট এদিকে এখন যদি তোমরা খাদ্য যদি জাকাতের ফিতরে দাও তাহলে এক্ষেত্রে দেখা যাইতেছে তোমাদের মধ্যে আরও কঠিনতা সৃষ্টি হবে এজন্য তোমাদের সহজতা সহজতার জন্য বলছি যে তোমরা ওই খাদ্য দ্রব্যের জাকাত তোমরা কি দ্বারা দাও কাপড়ের মাধ্যমে দাও এতে করে তোমাদের জন্য সহজ হবে এবং কি বিল এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লা যে সাহাবাগণ আসেন সেই সাহাবাগণদের জন্য সেটাও ভালো হবে উত্তম হবে তো এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে লক্ষ্য করি যে যে হজরত মহাজ রাদি আল্লাহ আনহু তিনি শস্য ক্ষেত্রের খাদ্য দ্রব্যের পরিবর্তে তিনি কাপড়ে এনেছেন কেন এতে করে তাদের জন্য সুবিধা ইয়ামানবাসীদের জন্য সুবিধা এবং সহজ এবং আল্লাহ রসুলের সাহাবাদের জন্য সহজ হবে অর্থাৎ যেহেতু মদিনায় সাহাবাদের জন্য কাপড়ের একটা সংকট ছিল সেই সংকটটা কেটে যাবে এটা হবে হাইরুন উত্তম হবে অর্থাৎ আজকে যদি কেউ এই বর্তমান জমানায় যদি কেউ সেই খাদ্যদ্রব্যের পরিবর্তে যেহেতু বর্তমানে টাকা পয়সার মুদ্রার অনেক প্রচলন এবং সেটাই অধিক প্রচলিত বর্তমানে সেই খাদ্যদ্রব্যের পরিবর্তে যদি কেউ টাকা দ্বারা ফিতরে আদায় করে তাহলে তার সেই ফিতরে আদায় হয়ে যাবে একদম নিঃসন্দেহে সেই ফিতরে আদায় হয়ে যাবে শুধু তাই নয় এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হলিসাল্লা তু আসসাল্লামের আরও হাদিস যদি আমরা দেখি আল্লাহ রসুল সাল্ল্লা হলিসাল্লা সাল্লামের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবাহর আমরা দিয়াহ তালুম এরপরে বেশি বুঝেছেন তাবি তাবিগন রহমুল্লাহ তারা বেশি বুঝেছেন তো আমরা সাহাবাগণের আমলের দিকে যদি লক্ষ্য করি এমনি ভাবে আমরা যদি তাবিদের আমলের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি যে উল্লাহ রিদওয়ানুল্লাহি তাহি আজমাইন এবং রহেম রহেমহমুল্লাহ তারাও এই সতকাতুল ফিথের তারা কি করেছেন টাকার মাধ্যমে আদায় করেছেন দিরহামের মাধ্যমে আদায় করেছেন তো মুসান্নিফি ইবনে আবি সাইবা হজরতে আবু বক্কর ইবনে আবি সাইবা রহেমহমুল্লাহ যিনি দুশো হিজড়িতে যিনি ইন্তেকাল করেছেন তো মুসান্নিফি ইবনে আবি সাহেবা রহমেল্লা তিনি এই জাকাতুল ফিতর যে দীর্হাম বা টাকার মাধ্যমে আদায় করলে এটা আদায় হয়ে যাবে এর সাপেক্ষে তিনি মুসান্নিফি ইবনা আবি সাহেবার ছয় নম্বর খণ্ডে পাঁচশত সাত নম্বর পৃষ্ঠায় একটি পরিচ্ছেদে তিনি একটি পরিচ্ছেদ তিনি উল্লেখ করেছেন উনসত্তর নম্বর পরিচ্ছেদে তিনি উল্লেখ করেছেন ফি ইয়ি দীর্হামি ফি জাকাতিল ফিতির ফি ইয়ি দীর্হাম ফি জাকাতিল ফিতির অর্থাৎ জাকাউতুল ফিতরের ক্ষেত্রে দীর্হাম দ্বারা আদায় করার সংক্রান্ত অধ্যায় জাকাতুল ফিতির দীর্হাম দ্বারা আদায় করার সংক্রান্ত অধ্যায় অর্থাৎ জাকাতুল ফিতর যে দীর্হাম দ্বারা তা আদায় করলে আদায় হয়ে যাবে এর সপেক্ষে তিনি দলিল এনেছেন একটি বাপ এনেছেন মুসাননিফেব্নাবি সাইবার ছয় নম্বর খণ্ডের পাঁচশো সাত নম্বর পৃষ্ঠায় ঊনসত্তর নাম্বার পরিচ্ছেদে কিতাবুজ জাকাতের ঊনসত্তর নাম্বার পরিচ্ছেদে তিনি আর স্বপক্ষে একটি বাপ কায়েম করেছেন একটি বাপ প্রতিষ্ঠা করেছেন আর সেই বাপের নাম হলো দরাহিম ফি জাকাতের ফিতর এছাড়াও আমরা মুসাননিফিব নাবি সাইবার এক হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস সাহাবাদের আমলের দিকে যদি লক্ষ্য করি আবু শৈশাক বিখ্যাত তারই ছিলেন হজরত আবু ওই শাক আসারি তিনি বলেন যে আদ্রাকতুহুম ওহুম ইয়তু না ফি শদকতী রমাদান আদ্র রহিমা বিকেই তা বিকেই মাতৃত্বহাম আবু হিসাক রহিমা তিনি বলেন আদ্রাকতুহুম আমি শাহবাই ক্রামগণকে পেয়েছি যে তারা উহুম ইয়ার্টু ফি শদকতী রমাদান তারা রমজানের সৎকার ক্ষেত্রে অর্থাৎ সৎকাতুল ফিতরের ক্ষেত্রে তারা কী করতো বিক্রি মাতি অর্থাৎ খাদ্যের খাদ্যের মূল্যের পরিবর্তে অর্থাৎ তারা টাকার মাধ্যমে দীর্ঘামের মাধ্যমে তারা সৎকাতুল ফিতের আদায় করেছেন অর্থাৎ আল্লাহ রসুলের সাহাবাগন যেভাবে হাদিস বুঝেছেন এবং আল্লাহ রসুল সাহাবাগণ যেভাবে আদায় করেছেন সে তার বিপরীত যদি কেউ ফতোয়া দেয় তার বিপরীত যদি কেউ কথা বলে তাহলে তার জন্য হেদায়তের দোয়া ছাড়া আর কিছু করার নেই কারণ সাহবায়ে গণ আল্লাহ রসুলের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন এবং সাহাবা গণ তাবি গণ আল্লাহ রাসুলের সবচেয়ে নিকটবর্তী সময়ে ছিলেন অতএব তাদের উপরে আমরা যদি বুঝি তাহলে সেটা আমাদের বুঝটা সাধারণত সঠিক হবে না শুধু তাই নয় বিখ্যাত তাবি হজরতমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লা আলী যিনি তাবি ছিলেন হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমত উল্লাহ তিনার আমল কি ছিল তিনি তার রাষ্ট্রীয়ভাবে তিনি তিনি ফরমান জারি করেছিলেন যে তিনি যেন ফরমান জারি করেছিলেন প্রত্যেক মানুষ যেন জাকাতুল ফিতর নিষ্পত্তির হাম করে যেন আদায় করে তিনি বলেছিলেন যে ই ও আহলিদ দওয়াইর মিন আনকুল্লি ইনসানের অর্থাৎ প্রত্যেকের কাছ থেকে খাবারের পরিবর্তে নিসফে দিরহাম যেন গ্রহণ করে খাবারের পরিবর্তে নিসফে দিরহাম যেন গ্রহণ করে তো উমর ইবা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি বিখ্যাত ছিলেন তিনি কি আল্লাহ রসুলের হাদিস কম্বুজেছেন তিনি কি আল্লাহ রসুলের হাদিসের মর্ম কম বুঝেছেন আজকে সেই আমরা চোদ্দো শত বছর পরে এসে আজকে অনেকেই ফতোয়া দিতেছে বলতেছে যে জাকাতর ভিতরে যদি কেউ টাকার মাধ্যমে আদায় করে তাহলে সেটা আদায় হবে না তাহলে হজরত উমর ইবনে আব্দুল আজিদের চাইতে সবচেয়ে বেশি বুঝে আজকের বর্তমানে যে এসেছে যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি একশত হিজরি সনে তিনি ইন্তেকাল ফর্মাইছেন মোসারিম আবনু সাহি ইবনে আবি সাহেবা অর্থাৎ আব্বকর ইবনা আবি সাইবা রহমান উল্লাহ তিনি দুইশো হিজরিতে ইন্তেকাল করেছেন হজরত আবু হিসাক তিনি কত বড় তাবি ছিলেন তিনি আল্লাহ রসুলের হাদিস সাহবাগনকে তিনি দেখেছেন কিভাবে তার আমল করেছেন তার প্রেক্ষিতে আমরা তার বিপরীতে যদি কোনো কথা বলি কোনো দিই কোনো আমরা যদি উত্থাপন করি তাহলে সেটা আমার বোধগম্য আসে না যে তারা কোন মেজাজ নিয়ে এবং কোন তবিয়ত নিয়ে তারা হাদিসটি বুঝেছেন আল্লাহ বকরব্ব আলমিন আমাদের ওই সমস্ত বাইদেরকে হাদা দান করে শুধু তাই নয় হজরত হাসান বসি রহমতুল্লাহ আমল কি যে তিনি বলেছেন যে বাসা আন্তরতার দারাহিম ফি সৎকাতল ফিতরি যে সৎকাতুল ফিতরের ক্ষেত্রে যদি কেউ টাকা বা দীর্হামের মাধ্যমে যদি সৎকাতল ফিতর আদায় করে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে কোনো অসুবিধা নেই তাছাড়া বর্তমানে যেহেতু সবচাইতে বেশি প্রচলন রয়েছে টাকার সবচাইতে বেশি প্রচলন রয়েছে টাকার আর টাকার মাধ্যমে মানুষ সবচাইতে বেশি উপকৃত উপকার হাসিল করতে পারবে আনফা আলিল্প করা গরিবদের জন্য সবচাইতে বেশি উপকার উপকৃত হবে টাকার মাধ্যমে আর সাহাবাগণ আল্লাহ রসুল সবচাইতে মানুষ কোনটির মাধ্যমে ফায়দা লাভ করতে পারবে বেশি সেটার দিকে লক্ষ্য করেছেন সুতরাং মোহতারাম হাজরিন আল্লাহ পাক রব্বুল আলমিন মোহতারাম শ্রোতাবৃন্দ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ রসুলের হাদিস শাহবাগণের যে আমল ছিল তাবিন্দের যে আমল ছিল সে আমল অনুযায়ী এবং সেই আল্লাহ রসুলের হাদিসের মর্ম সুন্দরভাবে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন পাশাপাশি সর্বপ্রকার বিভ্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি